গুড মর্নিং বন্ধুরা, ট্যুর অ্যাঙ্গেল আর ম্যাগপাই হোটেল অ্যান্ড রিসর্টস আমাকে আর আমার বন্ধুদের 5 nights 4 days প্যাকেজ অফার করেছে। অ্যান্ড এটা হচ্ছে আমার হোটেলের রুম থেকে ভিউ। এত সুন্দর বেডরুম হয়ে আছে, মানে বুঝতে পেরেছো, মানে হানিমুন যারা করবে প্লিজ এখানে আসো, প্লিজ প্লিজ এখানে আসো। এরকম সিঙ্গেল ছেলেরা এইসব করে এখানে আছে, ঠিক আছে। শাহরুখ হয়ে গেছে শুরু। ছেলেটা বলে ছেলেটার নাম হচ্ছে বায়ু। এখানে তুমি লুকাচুরি খেলতে পারো, ধাপ্পা দিয়ে দিলে কাউকে পাড়ের সামনে। এই যে আমাকে ধাপ্পা দিয়ে দিছে। আজ ভাই কেসা লাগ রহা হ্যায়? মক্খন মক্খন লাগ রহা হ্যায়, মক্খন লাগ। আচ্ছা, যে কোনো হোটেলে যে এই ফ্ল্যাগ গুলো থাকে কালারফুল, এগুলোর কি মানে আমি জানি না, ঠিক আছে। কেউ যদি জানে তাহলে আমাকে প্লিজ জানাও, আমি গুগল করতে পারবো, কিন্তু আমি গুগল করতে চাই না। Amazing, কি বলবো। লোকজন যখন ব্লগ করে কি সব বলে যে এখানে ব্রেকফাস্ট রাখা আছে, এগ রাখা আছে, এখানে খেলাম আমরা। আমাদের মতো ব্লগ করতে হবে, ব্লগ আমাদের মতো করতে হবে, ঠিক কিনা? খা না, খাবারটা খা, আমি এখানে খেতে আসি। সরি, কুছ আচ্ছা গানা গাও না यार, গানা গাও। I love you baby, স্টোরি মে ডালো। অ্যাঙ্গেল থেকে প্যাকেজ নাও, সিকিমে আসো ঘুরতে, ম্যাগপাই হোটেলস অ্যান্ড রিসোর্টসে থাকো, শিলিগুড়ি থেকে উঠিয়ে খাওয়া দাওয়া সব কিছু একদম পুরো বিন্দাস করে দেবে, ঠিক আছে। আর আমার নাম নিলে, নাসিফ আক্তার নাম নিলে 10% ডিসকাউন্ট। দেখে নিয়েছি। শাহরুখ, কালকে ডিনারটা কেমন ছিল? হাগার সময় কিচ্ছু চাইনি, আমি আজীবন ভালোবাসা গান করছে। এন্ড অলসো আমরা এখানে বসে বসে ভাবছিলাম যে আমরা এই জায়গাটা ছেড়ে যাবো কিভাবে, ভাবছিলাম এইভাবে। বাবার অ্যাক্টিং কর, তারা অ্যাক্টিং করতে পারেনি, ওভার অ্যাক্টিং করে সবসময়। ব্যাক, কেমন ঠান্ডা লাগছে, কেমন ঠান্ডা লাগছে, কেমন ঠান্ডা লাগছে। আমার কফি শেষ হয়ে গেছে রাজ, কফি সব পাওয়া যায় এখানে।